বাক্সির থানায় শ্লীলতাহানির যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে সাব ইন্সপেক্টর অভিষেক রায়কে। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে গ্রেপ্তার সাব ইন্সপেক্টর অভিষেক রায়। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, গোটা ঘটনায় ঠিক কী অভিযোগ এবং এর পাশাপাশি তদন্ত হয়েছে, বিভাগীয় তদন্ত, এবং সেখানেও দোষ দেখা গিয়েছে, প্রমাণ হয়েছে এই সাব ইন্সপেক্টরের যা ঘটনা, ঠিক কী জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, বাক্সির থানায় কর্মরত একজন লেডি সিভিক ভলেন্টিয়ার, তিনি অভিযোগ জানান, থানায় গ্রামে তিনি অভিযোগ করেন, পাশাপাশি তিনি সরাসরি পুলিশ কমিশনারকে একটি অভিযোগ করেছিলেন, যেখানে তার বক্তব্য যে সম্প্রতি কয়েকদিন আগেই মূলত বাক্সির থানার ভিতরেই যে রেলস্ট্রম রয়েছে সেখান থেকে সাব ইন্সপেক্টর 2009 ব্যাচের সাব ইন্সপেক্টর অভিষেক রায় তাকে ডেকে পাঠায় এবং কাপড় দেওয়ার নাম করে, জামা কাপড়, পুজোর জামা কাপড় দেওয়ার নাম করে তাকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এবং যেই সময় তিনি এই ঘটনা ঘটান সেই সময় তিনি মত্ত অবস্থায় ছিলেন এমনটাও অভিযোগ করা হয় ওই লেডি সিভিক ভলেন্টিয়ারের তরফ থেকে। সিভিক ভলেন্টিয়ারের সাথে আরো অভিযোগ যে এই ঘটনার পর তিনি যখন ডিউটি অফিসারের কাছে এসে গোটা বিষয়টি জানান তখন কিন্তু তাকে কার্যত এই বিষয় নিয়ে চুপ করে যেতে বলা হয় এবং তাকে কোনো কথা বলা হয় যে গোটা বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য। কিন্তু ওই লেডি সিভিক ভলেন্টিয়ার তিনি সরাসরি এই অভিযোগ যেরকম থানায় করেন তার সঙ্গে সঙ্গে পুলিশ কমিশনারকে করেন, এরপরই কিন্তু গোটা বিষয়টি লালবাজারের তরফ থেকে খতিয়ে দেখা হয়। গতকালই ওই সাব ইন্সপেক্টরকে ক্লোজ করা হয়েছিল এবং ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু করে দেওয়া হয়। আজকের ওই সাব ইন্সপেক্টর অভিষেক রায়কে গ্রেপ্তার করা হয় পুলিশের তরফ থেকে এবং তাকে আদালতে পেশ করা হবে এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারি। বিক্রম, ধন্যবাদ। এদিকে পার্কস্ট্রিট থানার এই ঘটনা শ্লীলতাহানির অভিযোগের জের, আর তারপরেই বাহিনীর উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন পুলিশ কমিশনার। মহিলা, শিশু, বয়স্কদের সঙ্গে সঠিক ব্যবহার করতে হবে, বুঝতে হবে মহিলা সহকর্মীদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়, সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহারে জিরো টলারেন্স। পুজোর ব্রিফিংয়ে বলা হয়েছিল মত্ত অবস্থায় ডিউটি নয়, তারপরেও মত্ত অবস্থায় ডিউটি করা হয়েছে, মত্ত অবস্থায় কোনোভাবে ডিউটি বরদাস্ত করা হবে না। কলকাতা পুলিশ কমিশনার বাহিনীকে বার্তা দিয়েছেন। বাক্সির থানায় শ্লীলতাহানির যে ঘটনা সেই ঘটনার পরে আবারও পুলিশ বাহিনীর মধ্যে বিভিন্ন নির্দেশ, পুলিশের যে নির্দেশ তা মানা হচ্ছে কিনা তা নিয়েই প্রশ্ন উঠেছে। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, আবারও বাহিনীকে সতর্ক করলেন, বার্তা দিলেন কলকাতা পুলিশ কমিশনার, ঠিক কি বক্তব্য? একেবারে দেখো, চিঠিতে একটি ঘটনা ঘটেছিল আরজুগুলের ঘটনার পরপর, সেখানে একজন সার্জেন্ট তিনি মত্ত অবস্থায় ছিলেন এবং তিনি কলেজের ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন এরকম অভিযোগ করেছিল। এবং আরো একটি ঘটনা সামনে এসছে যেখানে থানার মধ্যেই একজন সাব ইন্সপেক্টর একজন সিভিক ভলেন্টিয়ারকে সঙ্গে তিনি শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ এবং সেই সময় তিনি মত্ত ছিলেন। ফলে এই গোটা বিষয়টা নিয়ে কিন্তু কলকাতা পুলিশ সে কর্তার অত্যন্ত ক্ষুব্ধ এবং ইতিমধ্যেই ওই সাব ইন্সপেক্টরকে গ্রেপ্তার করেছে। এবং বাহিনীর উদ্দেশ্যে পুলিশ কমিশনারের যে নির্দেশ যে মহিলাদের সঙ্গে বয়স্কদের সঙ্গে কিভাবে আচরণ করতে হবে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে, বিশেষ করে সিভিক ভলেন্টিয়ার বা হোমগার্ড তারা যেই থাকুক, মহিলা সহকর্মীদের সঙ্গে কোন রকম দুর্ব্যবহার বা অশালীন আচরণ বরদাস্ত করা হবে না। পুলিশ কর্মী অফিসারদের, পুরুষ পুলিশ অফিসার যারা তাদেরকে সেটা মাথায় রাখতে হবে। মত্ত অবস্থায় ডিউটি করা দুটো ঘটনা সামনে এসছে, কোনো পরিস্থিতিতেই অন ডিউটিতে কারোর মত্ত অবস্থায় ডিউটি করার বিষয় বরদাস্ত করা হবে না। এমনকি ডিউটির পরেও কেউ ড্রিঙ্ক করছে কিনা বা সেরকম কোনো কাজে জড়িত রয়েছে কিনা সেই বিষয়ে নির্দেশ দেওয়া হচ্ছে এবং এই সমস্ত বিষয়ে একেবারে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে এরকমই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। তার কারণ গুরুতর অভিযোগ উঠেছে কলকাতা পুলিশের পার্কস্ট্রিট থানার একেবারে, তারপরে কলকাতা পুলিশ কমিশনারের একেবারে কড়া বার্তা বাহিনীর উদ্দেশ্যে। পিয়ালি, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।